नमस्कार स्वामी टॉक्स चैनले आपनाके स्वागत। जोगाजोग उपन्यासे रवींद्रनाथ प्रश्न करेछेन, भूल बुझते पारा आर भूल छाड़ते पारा कि एक ही? बाली म्यूनिसिपालिटी से दिन जे भूल धारणा बेलुड़ मठ सम्पर्के प्रश्न करेछिलो सेई धारणा तारा त्याग करेछे। तार प्रकृष्ट प्रमाण आजकेर বঙ্গ সমাজ। কি ভুল ধারণা বালি মিউনিসিপ্যালিটি করেছিল বেলুড় মঠ সম্পর্কে, আর কিভাবেই বা সে সমস্যার সমাধান হলো, আসুন আমরা সেই ঘটনা জেনে নিই। 1900 সালের কথা, আচমকায় বালি মিউনিসিপ্যালিটি বিশাল অঙ্কের ট্যাক্সের বোঝা চাপিয়ে দিল বেলুড় মঠের ঘাড়ে। পুরকর্তাদের ধারণা হয়েছিল যে বেলুড় মঠ এটি আসলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বিবেকানন্দের বাগান বাড়ি। মিউনিসিপ্যালিটির তরফে নোটিশ পাওয়ার পর বেলুড় মঠ কর্তৃপক্ষ দ্বারস্থ হল আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য, বেলুড় এই সময় ছিল হুগলি কোর্টের এক্তিয়ারভুক্ত। প্রায় 1 বছর ধরে জেলা আদালতে মামলা চলল। মামলায় বালি মিউনিসিপ্যালিটি হেরে গেল, বেলুড় মঠ জিতে গেল, কিন্তু লড়াই শেষ হলো না। বালি মিউনিসিপ্যালিটি হাইকোর্টে অ্যাপিল করল। হাইকোর্টে প্রথম শুনানির পর হাওড়ার জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টিতে তদন্ত করার ভার দেওয়া হলো। সেই মতো হাওড়ার তদানীন্তন জেলা শাসক, হাওড়ার তদানীন্তন কালেক্টর কুক, তিনি বেলুড়ে পরিদর্শন করতে এলেন। কথা বললেন স্বামী বিবেকানন্দের সাথে, আলোচনায় সন্তুষ্ট হলেন কুক। সরাসরি জানিয়ে দিলেন বেলুড় মঠ প্রকৃত অর্থেই ধর্ম প্রতিষ্ঠান, এটি বিবেকানন্দের বাগান বাড়ি নয়। আমাদের জানা নেই কুক সাহেব বুঝেছিলেন কিনা যে যে ধর্মের কথা, মানবতাবাদের যে দর্শনের কথা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন শুনিয়েছিলেন, যত মত তত পথ অথবা শিবজ্ঞানে জীব সেবা, সেটি মূর্ত হয়ে কাজ করবে পরবর্তীকালে বেলুড় মঠ। কুক সাহেবের এই বার্তায় এই মামলাটিও হেরে গেল বালি মিউনিসিপ্যালিটি। আর দেরি করলেন না বিবেকানন্দ, এবার সরাসরি বেলুড় মঠের ট্রাস্টিড তিনি করে ফেললেন সাল 1901। আর সেই ট্রাস্টিডে সই করলেন বিবেকানন্দ স্বয়ং। কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি প্রণাম নিবেদন করে আপনাদের সকলের সুস্থতা প্রার্থনা করি। নমস্কার।